জয় হিন্দ। সেভেন ইউজার লাইভে সকলকে স্বাগত। শ্যামা পুজোর মাত্র হাতে কটা দিন বাকি আছে, আর আমরা বিভিন্ন জায়গা থেকে শ্যামা পুজোর যে পরিক্রমা, অর্থাৎ পুজোর আগে প্রস্তুতি তুঙ্গে সব জায়গায় প্যান্ডেলে প্যান্ডেলে মায়ের যে আয়োজন, সেই ছবি আপনাদের কাছে সবসময় সব জায়গা থেকে আপডেট দিচ্ছি। আর এই মুহূর্তে কলকাতার একদম নাম করা জায়গা অর্থাৎ ফাটাকেষ্টর কালী পুজো, নাম শুনেছেন সারা বাংলা তথা ভারতবর্ষে সবাই জানেন যে ফাটাকেষ্ট কালী পুজো কত ঐতিহ্য ধরে চলে আসছে। অর্থাৎ একসময় ফাটাকেষ্টর কালী পুজোতে প্রথম দিকে এটাও শোনা গেছে যে বড় বড় অর্থাৎ বোম্বের আর্টিস্ট অমিতাভ বচ্চন থেকে আরম্ভ করে মিঠুন চক্রবর্তী থেকে আরম্ভ করে আর ডি বর্মন বিভিন্ন আর্টিস্টরা কিন্তু এই ফাটাকেষ্টর পুজোতে কিন্তু আসতেন। ফাটাকেষ্টর পুজো অর্থাৎ এই বছরে 66তম বর্ষের পদার্পণ করেছে তাদের এই যে ধারা, অর্থাৎ বহুদিন ধরে ফাটাকেষ্টের যে পুজো চিরাচরিতভাবে হয়ে আসে, নবযুবক সংঘ যে সংস্থা তারা এখনো পর্যন্ত এই ফাটাকেষ্টর কালী পুজোটা ঐতিহ্যভাবে কিন্তু চালিয়ে যাচ্ছে। আমরা সেই ছবি এই মুহূর্তে তুলে ধরেছি, আপনারা দেখতে পাচ্ছেন ফাটাকেষ্টের যে প্যান্ডেল অর্থাৎ প্রস্তুতি চলছে। প্রথমেই আগে যেটা আপনাদের দেখাচ্ছি এই ফাটাকেষ্টর যে প্যান্ডেল, আমরা সবচেয়ে বড় কথা বিভিন্ন জায়গায় আমরা থিমের পুজো দেখি, থিম অর্থাৎ বিভিন্ন জায়গায় যখন পুজো আমরা কভারেজ করতে যাই সেই বিভিন্ন ধরনের থিম সেগুলো তুলে ধরা। কিন্তু ফাটাকেষ্টর একটা ঐতিহ্য যে এখানে একটা ঐতিহ্য বজায় রাখে ফাটাকেষ্টর, কিন্তু প্যান্ডেল থেকে বড় কথা মায়ের যে মূর্তিটা হয় চিরাচরিতভাবে কিন্তু 15 থেকে 16 ফুটের একটি মায়ের মূর্তি হয়। সবচেয়ে বড় কথা এখানে যখন মায়ের নিরঞ্জন করা হয় ফাটাকেষ্টর, সেই নিরঞ্জন কিন্তু একটা দেখার মতন, কারণ নিরঞ্জন আমরা যেটা শুনেছি ফাটাকেষ্টর নিরঞ্জন কিন্তু সারা রাত ভোর কিন্তু যখন এই মাকে যখন নিয়ে নিমতলা গঙ্গাঘাটের দিকে কিন্তু গঙ্গাঘাট এবং বক্ষে নিরঞ্জন দেওয়া হয়, তখন দুপাশে প্রচুর মানুষ আজ থাকে যে মাকে পুজো দেয় দুধার দিয়ে, সেটা একটা ঐতিহ্যময় আমরা দেখেছি। এবং সেই প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা ফাটাকেষ্টর কালী পুজোর প্যান্ডেল সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সেভেন নিউজের থেকে। আমরা গত বছরও আপনাদের দেখিয়েছিলাম, এই বছরও কাজ চলছে প্যান্ডেলের কি অবস্থা। এবং ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি যে ক্লাবের বিভিন্ন তারা সদস্যরা রয়েছে, আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা নমস্কার। এই ফাটাকেষ্টর কালী পুজো এই বছর কততম বর্ষ, এবং আমরা শুনেছি যে বহু বছর ধরে ফাটাকেষ্টর কালী পুজো একটা ঐতিহ্যময় ধরে চলে আসছে, এই বিষয়ে কিছু যদি জানান। এ বছর আমাদের 66 বছর, 66 বছরের পুজো হবে এবারে। আমাদের পুজো আগে আপনার কেষ্টাদা, যেটা আপনারা কেষ্টাদা বলেন ফাটাকেষ্ট, উনি করেছেন প্রায় 33 বছর হয়ে গেল, আর লাস্ট 33 বছর ধরে করছেন আমাদের যে এখনকার সেক্রেটারি প্রবন্ধ রায় ফান্টাদা, উনি করছেন লাস্ট 33 বছর। এটা 66 বছরে পড়ল। আর আমাদের আর কি বলবো বলুন। এই যে ফাটাকেষ্ট ঠাকুর, আমরা বিভিন্ন জায়গায় যে থিম দেখি মণ্ডপে মণ্ডপে গেলেই দেখা যায় বিভিন্ন থিমের একটা কম্পিটিশন, কিন্তু এখানে একটা সেই সাবিকিটা কি ধরে রেখেছে, মানে কত ফুটের কালী এখনো কিভাবে হয় সেটা একটু যদি জানো। না, আমাদের ঠাকুরের হাইট 16 ফুট, 16 ফুটেরই কালী থাকে। আর আমরা সাবেকিয়ানায় বিশ্বাস, আমাদের কোনো থিম বা কোনো রকম যেগুলো এখন বিভিন্ন জায়গায় হচ্ছে দুর্গাপুজোয় কালী পুজোয় হয়তো কোথাও কোথাও হচ্ছে, আমরা ওই থিমে বিশ্বাসী নই, আমরা সাবেকিয়ানায় বিশ্বাসী। সেইভাবেই আমাদের বরাবর কাপড় দিয়েই প্যান্ডেল হয়ে আসছে, আর সেইভাবেই আমাদের ঠাকুরও পুজো হয়ে আসছে। আর আমরা শুনেছি নিরঞ্জনটা একটা দেখার মতো, নিরঞ্জনের বিষয়টা কি? নিরঞ্জনটা আমাদের সত্যি দেখার মতন থাকে, তার কারণ হচ্ছে যে আমাদের এখান থেকে ঠাকুর বেরোয় রাত্রিবেলা, রাত্রি 12টার পর প্রায়। তার কারণ হচ্ছে আমাদের আমাদের ঠাকুর যদি সন্ধ্যাবেলা বা আগে বেরিয়ে যায় তখন আরও যে প্রসেশনগুলো আছে, আরও যে পুজোগুলো আছে সেইগুলো মানে ভাসানে একটা বিঘ্ন ঘটে আর কি। তো ওই কারণে আমরা সব থেকে লাস্টেই বেরোই, সব ঠাকুর যখন চলে যায় তারপরে প্রায় 11টা 12টার সময় বেরোই। সারারাত্রি রাস্তায় লোক থাকে, আর প্রচুর লোক, মানে কয়েক হাজার লোক থাকে আমাদের ভাসানে। আমরা যাই আর প্রচুর লোক রাস্তার দু সাইডে অপেক্ষা করে দাঁড়িয়ে থাকে যে কখন ঠাকুর আসবে, ঠাকুরকে দেখবো,
ঠাকুরকে মালা মালা দেব। মালা দেওয়ার একটা রেওয়াজ আমাদের আছে এখানে। আপনি ভাসানের দিন যদি আসেন আপনি দেখতে পাবেন যে আমাদের ঠাকুর এখান থেকে ভাসানের মানে গঙ্গার ঘাটে যেতে যেতে প্রায় দুবার মালা খুলতে হয়, এত চাপ পড়ে যায় মালা। আর ভ্যারাইটিস মালা লোকে লোকজন মানে রাস্তা ধুয়ে দিচ্ছে, ফুল দিয়ে ফুলের চাদর পরিয়ে দিচ্ছে, আর প্রচুর মালা পরে, প্রচুর মানে সে বলার কথা নয়, মানে এত মালা পরে সেই মালাগুলো আমাদের গঙ্গার ঘাট অব্দি গিয়ে তারপর ফেলতেও খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, মাকে তো নিরঞ্জন করতেই হবে। এই যে এত সুন্দর করে যে আয়োজন, এতদিন ধরে প্রস্তুতি চলছে, উদ্বোধন করো। আমাদের উদ্বোধন আগামীকাল মানে হচ্ছে 10 তারিখ। হ্যাঁ, আমাদের উদ্বোধন 10 তারিখ, তারপরের দিন 11 তারিখ আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপরের দিন তো 12 তারিখ পুজো, 13 তারিখও সাংস্কৃতিক অনুষ্ঠান, 14 তারিখও সাংস্কৃতিক অনুষ্ঠান, 15 তারিখে আমাদের বিসর্জন। সবচেয়ে বড় কথা, এই ফাটাকেষ্টর কালী পুজো নবযুবক সংঘ একটা নাম জড়িত আছে, মানে এটা কি শুরু থেকেই চলছে? নবযুবক সংঘ ক্লাবটা পুরনো ক্লাব, মানে আপনার নবযুবক সংঘ ক্লাবের নাম, এই ক্লাবটা অর্গানাইজ করে পুজোটা। আগে কেষ্টাদা ফাটাকেষ্টর আমাদের পুজোটা করতেন, এখন প্রবন্ধ রায় পুজোটা করছে। এক সময় তো ওই সময় বড় বড় বা বোম্বের বড় বড় আমরা নাম শুনেছি, অমিতাভ বচ্চন থেকে আরম্ভ করে আর ডি বর্মন থেকে আরম্ভ করে অনেকেই আসা যাওয়া করতেন, আর এই এই এইভাবে এখন কি অবস্থা, মানে এখন কি এরকম চমক কেউ আসছে? হ্যাঁ, এখন এখনো আপনার বোম্বের আর্টিস্টরা যারা যারাই মানে মায়ের টানে মোটামুটি প্রত্যেক বছরই বোম্বের আর্টিস্ট থাকে, ঠিক আছে। এবার আগে হয়তো বেশি ছিল, এখন হয়তো একটু কম আছে, কিন্তু লাস্ট ইয়ারও যেমনি অনেকে এসছেন, ঠিক আছে, এবছরও আশা করি আসবেন। বোম্বের আর্টিস্টরা থাকে, আমাদের এখানকার আর্টিস্টরাও থাকে, বোম্বের আর্টিস্টরাও থাকে, সব মিলেমিশেই হয়। আমার নাম গোপাল সিং, আমি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি না ওয়ার্কিং সেক্রেটারি। এখানে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্লাবের প্রত্যেক সদস্যরাই আছে, একটু কথা বলার, প্রত্যেকের সঙ্গে একটু কথা বলি, কেমন লাগছে? ফাটাকেষ্ট কালী পুজো আপনারা যুক্ত আছেন, পুজো প্রস্তুতি চলছে, বলবেন। ফাটাকেষ্টর পুজো থেকে আমরা তো এখন থেকে নয়, আমরা ছোটবেলা থেকে এই পুজোর সাথে জড়িত, স্টেজে এখানে পুজোর কাজ করা সব কিছুই বেশ ভালো লাগে, পুজোটা আসলে বেশ আমাদের বেশি ভালো লাগে আর কি, এই হচ্ছে। আপনার নাম? আমার নাম হচ্ছে অয়ন। প্রত্যেকেই আছে এখানে দাদা, এই যে এতদিন ধরে প্রস্তুতি চলছে, আর কদিনের অপেক্ষা, এই বছরে সারা বছরে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকেন, কেমন লাগে? আমাদের মানে পুরো পাড়াটা নিয়ে, সীতারাম গোষ্ঠীটা নিয়ে তো আমাদের একটা মাতৃক্ষেত্র, সারা বছরই এখান দিয়ে যারা যারা চলাফেরা করে, এখানকার মানুষরা সবাই এই জায়গা থেকে কিন্তু প্রণাম করে তারপর এখান থেকে যায়। তো আমাদের এটা আমাদের একটা ভক্তির মধ্যে, একটা আবেগের মধ্যে মায়ের পুজোটা আমরা করে থাকি। তো ছোটবেলা থেকেই মানে দেখে আসছি, মানে ফাটাকেষ্ট জন্মের পর থেকেই, যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকেই ফাটাকেষ্ট কালী পুজো থেকেই আমরা সমস্ত কিছু মনে করে থাকি। তো আমরা কালী পুজোটাকে আমাদের কাছে একটা দুর্গা পুজোর থেকেও অনেক বড় একটা উৎসব বলে আমরা মনে করি, এবং প্রতি বছরের মতো এবছরও একটা উদ্দীপনা আছে, উন্মাদনা রয়েছে বছরের মতো, সেইভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি এবং সারা বছর যেমন অপেক্ষা করে থাকি মাকে আনার জন্য, মায়ের পুজোর জন্য, তারপরে কিন্তু আমরা নিরঞ্জনের দিনটা আমাদের একটা মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে, এবং কিন্তু তার আগে তো আমাদের মায়ের আরাধনা করতে হবে, এবং তাই আমরা এখনো পর্যন্ত সেই ইয়েতেই রয়েছি দীপাবলির আনন্দে মেতে ওঠার জন্য। পুজোর আয়োজন অর্থাৎ অন্য অন্যান্য জায়গায় সব জায়গায় যেমন মায়ের পুজো নিষ্ঠাভাবে যেভাবে হয়, এখানেও কি অনেক কিছু আলাদা কোনো নিয়ম কানুন আছে? আমাদের অনেক জায়গাতেই যেমন মায়ের আরাধনায় অনেক নিয়ম কানুন থাকে, আমাদেরও প্রচন্ড পরিমাণে রয়েছে, কারণ আমরা সাবেকিয়ানায় বিশ্বাসী এবং আমাদের মাতৃ আরাধনাটাই একটা মেন, আমরা বেসিকটাকে ধরে রাখি, কারণ আমাদের এখানে মানে সকলে আসেন, ভক্তরা আসেন, ভক্তের ভিড় হয়, কেউ কেউ মানসিক করছেন, কেউ কাপড় দিচ্ছেন, কেউ গয়না দিচ্ছেন, মাকে মালা দিচ্ছেন, সমস্তটাই কিন্তু আমাদের একটা রীতির মধ্যে দিয়ে চলে আসছে, কারণ আমরা শুধুমাত্র মায়ের আরাধনাটাকেই মেন হিসাবে রাখি, তারপরেই সমস্ত কিছু মানে আড়ম্বরটা আমাদের বড় না, আমাদের সব থেকে বড় হলো মাতৃ আরাধনাটা, তাই আমাদের পুজোয় কখনো সাবেকিয়ানার ছোঁয়া থাকে এবং আমরা রীতি মেনে একদমভাবে যেভাবে সাবেকি পুজো হয়ে থাকে সেভাবে আমরা কোনো ত্রুটি আমরা মাতৃপুজোয় কোনোদিন হয়নি, আজও হবে না এবং ভবিষ্যতেও আশা করি কোনোদিন হবে না। প্রচুর দূর দূরান্ত থেকে এই ফাটাকেষ্ট ঠাকুরের পুজো দেখতে আসে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? একটাই বার্তা দেবো যে বিগত বছরে যেমনভাবে মানুষের ঢল এখানে পড়ে,
আমরা এটা মাতৃমণ্ডপ বা কোনো পুজো সংগঠনের পুজো অবশ্যই, কিন্তু আমরা এটাকে মাতৃমন্দির বলে আখ্যা দিয়ে থাকি। তাই আপনাদের সকলকে আমি আবেদন করব, অনুরোধ করব, আসুন আমাদের মাতৃমণ্ডপে আসুন এবং মায়ের কাছে প্রার্থনা করুন। জগতের এবং সকলেরই মানে মঙ্গল কামনায় আপনারা আসুন, পুজো দিন, মায়ের সঙ্গে দেখা করুন বা মাকে প্রণাম করুন, ব্যাস এটাই বলবো, আর কিছু বলার নেই। আসুন সকলে, দেখা হবে, ব্যাস। আমার নাম পাপান বৈরাগী। এবার সরাসরি চলে যাব মায়ের মানে অর্থাৎ মণ্ডপের ভেতরে চলে যাব, যেখানটা যেখানটা আমরা প্রবেশ করলাম, অর্থাৎ বিভিন্ন জায়গা আপনাদের মণ্ডপ যখন ঘুরিয়ে দেখি, কালী পুজোর একটা চমক, অর্থাৎ বিভিন্ন জায়গা থিম ঢুকলেই থিমের একটা ব্যাপার থাকে, কিন্তু এইখানে কিন্তু একটা সাবিকই আনা। অবশ্যই প্যান্ডেলের ভেতরটা এখন কাজ চলছে, এখনো লাইটের অনেক ইনস্টলেশন অনেক কিছু বাকি আছে, পাশাপাশি আমি উপরটা দেখাবো, অনেক কিছু এখনো বাকি আছে। এই মণ্ডপে যখন আপনি প্রবেশ করবেন, ঠিক এই রাস্তার ওপরেই বহু বছর ধরে অর্থাৎ 66 বছর ধরে এইভাবেই কিন্তু পুজোটা চালিয়ে আসছে অর্থাৎ নবযুবক সংঘ, যাদের যাদের তত্ত্বাবধানে এই পুজোটা কিন্তু চলছে। আমরা একটু মণ্ডপের ভেতরের আগে বাইরের এই যে জায়গাটা তৈরি করেছে, যে শিল্পী যে তৈরি করেছে, সেই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরছে। এই এই একটু কথা বল, এই যে কাজ হয়েছে, এটা কি দিয়ে ঠিক কাজ করা হয়েছে? কাপড় আর কাঠ, ছোট ছোট কাঠ, কাঠকে বিভিন্ন সুন্দরভাবে মানে কেটে আর কি নকশাটা করা হয়েছে। আর এখানে ছোট ছোট কাঠের যে সিংহাসন আছে, ওগুলো বাইরে দেখতে পাবে, আমি পারে কাঠের ওই সিংহাসন আর কাঁথা স্টিচের কাজ দেখতে পাচ্ছেন আপনি, উপরটা কাঁথা স্টিচের কাজ আর ওখানে ওই আসন যেগুলো হয়, আসন বসার আসন, ওই উপর দিকে ওইগুলো দিয়ে আছে, খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর কি, এইভাবে আর কি। এটা একটা সাবেকিয়ানা, হ্যাঁ সাবেকিয়ানা, আমরা মানে পুজোটাকে এই সাবেকিয়ানা ভাবেই মানে পালন করে থাকি আর কি, পুজোটার প্রতি আমরা মেন ফোকাস করি আর কি। এবার সরাসরি আমরা চলে যাব মায়ের মূর্তি, অর্থাৎ এখন তো জানেন যে যতক্ষণ না পর্যন্ত উদ্বোধন না হয় ততক্ষণ কিন্তু এরকম ঢাকা থাকে সব মণ্ডপে, কিন্তু আমরা একটু ভেতরে গিয়ে আপনাদের মানে উদ্বোধনের আগে মায়ের মূর্তিটা দেখানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে মণ্ডপে, অর্থাৎ আপনারা বাইরে থেকে যখন দেখলেন ফাটাকেষ্টর ঠাকুর কিন্তু উদ্বোধন হবে কালকে, তার আগে কিন্তু বাইরে থেকে দেখতেই পেলেন যে পর্দা টাঙানো ছিল, আমরা কিন্তু ওপরে এসেছি। যেহেতু বহু দূর দূরান্ত থেকে কিন্তু এই ফাটাকেষ্টর ঠাকুর কালী পুজোর সময় যখন ঠাকুর দেখতে বেরোয়, কলকাতার কিন্তু ফাটাকেষ্টর ঠাকুর কিন্তু অবশ্যই দেখা চাই, সেই জন্য তাদেরকে যারা দেখেন তাদেরকে কিন্তু আগে থেকেই আমরা সরাসরি কিন্তু দেখাচ্ছি কিন্তু ফাটাকেষ্টর সেই মায়ের মূর্তি। এই এই যে আমরা যে মায়ের মূর্তি দেখছি, এটা কত ফুটের প্রায়? এটা 15-16 ফুট হবে। প্রত্যেক বছর কি এরকমই ধরে না? এই 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 হাইটই আমাদের প্রতিবারে উচ্চতায় হয়ে থাকে, এবং বেসিক্যালি আমাদের অন্যান্য মানে মাতৃমূর্তির থেকে আমাদের মায়ের মুখের মুখশ্রী যেটা রয়েছে সেটা একটা অভিনবত্ব থাকে, এবং এই মুখেই মানুষ মাকে একটা দেখতে পছন্দ করেন। এবং এই যে মূর্তিটা দেখছেন, এটা সম্পূর্ণভাবে কালীপদ পালের সুপুত্র মাধব পাল নির্মিত করেন, মানে আগে কালীপদ পাল করতেন, এখন মাধব পালই করছেন। আচ্ছা, মায়ের মুখে আমরা দেখতে পাচ্ছি নীল রং করা, মানে এই রংটা কি চিরাচরিতভাবে আছে? চিরাচরিতভাবে আছে, কোনোভাবেই চেঞ্জ হয় না, কারণ শ্যামা কালী আমাদের, আমরা শ্যামা পূজায় যেহেতু করে থাকি তো শ্যামা কালী শ্যামা রঙের হয়ে থাকে, এবং এটাই আমাদের অভিনবত্ব। এবং আমাদের এই মায়ের রূপ মানে অসীম মায়ের যে রূপ আপনি দেখতে পাচ্ছেন, সেই রূপেই কিন্তু আমাদের অনেকেই মানত করে থাকেন, অনেকে ইয়ে করে থাকেন, ব্যাপারটা বিশাল একটা মানে ভক্তির ব্যাপার রয়েছে। এই যে আমরা পাশে দেখছি দুটো মানে এই যে দুধারে রয়েছে সখা নাকি নাকি, হ্যাঁ ডাকিনী যোগিনী যিনি থাকেন ওগুলো রয়েছে প্রতিবারের মতো। এবার আজকে মাকে সাজানো হবে, আজকে রাতে মাকে স্বর্ণ অলংকারে সাজানো হবে, এবং কালকে আগামীকাল উদ্বোধন। দেখো যারা এই মুহূর্তে অর্থাৎ আমরা সরাসরি ফাটাকেষ্টর কালী পুজো জায়গায় আপনারা এসেছি, এবং সরাসরি সেই মানে প্রস্তুতি দেখানোর জন্য আমরা প্রস্তুতি দেখানোর জন্য অর্থাৎ মণ্ডপের ভেতরে চলে এসেছি। এই হচ্ছে অর্থাৎ শিবের যে ছবি, অর্থাৎ শিব ঠাকুর আমরা দেখতে পাচ্ছি, সেই ছবি আপনাদের কাছে খুব সামনে থেকে তুলে ধরার চেষ্টা করেছি। এবং উদ্বোধন হবে কালকে, সেটা জানালেন মানে এখানকার পুজো কমিটির সদস্যরা, তারা জানালেন যে কালকে উদ্বোধন। তার আগেই কিন্তু আমরা ফাটাকেষ্টর ঠাকুর আপনাদের কাছে প্রস্তুতি অর্থাৎ মণ্ডপ যেভাবে তৈরি হচ্ছে, ঠাকুরের যে প্রস্তুতি চলছে, পুরো বিষয়টা তুলে ধরলাম।
আমি মায়ের মুখটা একটু খুব সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি, যারা এই মুহূর্তে আমাদের এই লাইভ দেখছেন, অর্থাৎ কলকাতার বিখ্যাত জায়গা অর্থাৎ ফাটাকেষ্টর ঠাকুর নবযুবক সংঘের আয়োজনে এই ফাটাকেষ্টর ঠাকুর চিরাচরিতভাবে অর্থাৎ 66তম বর্ষে পদার্পণ করেছে, সেই ছবি আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন আমার স্ট্রিট থেকে, অর্থাৎ মানিকতলা আমার স্ট্রিট থেকে সেই ছবি আপনাদের সীতারাম ঘোষ স্ট্রিট সেই জায়গা থেকে আপনাদের সেই ছবি তুলে ধরেছি। আমরা যে ছবি আপনাদের এতক্ষণ পর্যন্ত দেখালাম, অর্থাৎ সীতারাম ঘোষ স্ট্রিটের জায়গায় যেটা বিখ্যাত নাম অর্থাৎ ফাটাকেষ্টর কালীপুজো, দূর দূরান্ত থেকে অর্থাৎ রাজ্য থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু এই ফাটাকেষ্টর নাম কিন্তু ছড়িয়ে আছে। কারণ ফাটাকেষ্টর পুজো চিরাচরিতভাবে ঠিক এইভাবে হয়, অন্যান্য কোনো জায়গায় যদি যাই আমরা সেক্ষেত্রে দেখি বিভিন্ন থিমের পুজো, অর্থাৎ থিম একটা বিষয়, কে কিভাবে থিম মানে আয়োজন করছে, কম্পিটিশন একটা হয়, কিন্তু ফাটাকেষ্টর কিন্তু 66তম বর্ষে একইভাবে অর্থাৎ 15 থেকে 16 ফুটের কালী মায়ের এই যে শ্যামা পুজো হচ্ছে সেইভাবেই কিন্তু চিরাচরিতভাবে তারা কিন্তু এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ সবচেয়ে বড় কথা, এই পুজোর পরে নিরঞ্জন পাল, আমরা জানি যেটা শুনলাম যেটা 15 তারিখ অর্থাৎ ভাইফোঁটার দিন 15 তারিখের দিন কিন্তু তাদের নিরঞ্জন, অর্থাৎ নিরঞ্জনটাই হচ্ছে সবচেয়ে দেখার মতন। আমরা জগদ্ধাত্রী পুজোর সময় যেমন জগদ্ধাত্রী পুজোর চন্দননগরে নিরঞ্জন দেখতে যান, তেমনি শ্যামা পুজোর সময় কলকাতার তথা মানে ভারতবর্ষে এই ফাটাকেষ্টর ঠাকুরের নিরঞ্জন বহু দূর দূরান্ত থেকে দুধারে লোক দাঁড়িয়ে থাকে গঙ্গা বক্ষ পর্যন্ত, সারা রাত্রি পর এইরকম আয়োজন চলে, সেই আপডেট তুলে ধরলাম কালকে উদ্বোধন, উদ্বোধনের আগে প্রস্তুতি এবং মায়ের প্রস্তুতি কিভাবে চলছে, মাকে কিরকম ভাবে সাজানো হয়েছে পুরো বিষয়টা কিন্তু আপনাদের কাছে তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এই মুহূর্তে আমার স্ট্রিট থেকে ফাটাকেষ্টর কালী পুজো অর্থাৎ ফাটাকেষ্টর যে পুজো সেখান থেকে 7A News থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ। Thank you.